হিজবুত তাওহিদকে নিয়ে ভিডিও করার কারণে আমার ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড। কিভাবে? চলুন বলছি। বাংলাদেশের যতগুলো ভণ্ড তরিকা বা ভণ্ড ফেরকা রয়েছে, যেমন আপনি দেওয়ানবাগির কথা বলতে পারেন, কাদিয়ানিদের কথা বলতে পারেন, হিজবুত তাওহিদের কথা বলতে পারেন, এছাড়া অন্যান্য ভণ্ড তরিকা বা ভণ্ড ফেরকা যেগুলো রয়েছে বাংলাদেশে, যারা ইসলামের নামে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে, তাদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল হচ্ছে হিজবুত তাওহিদ। আপনি দেখবেন তাদের কথার মধ্যে কোনো মাধুর্যতা নেই, কোনো নম্রতা নেই, তারা যখন কথা বলে তখন চেঁচায়, তারা যখন কথা বলে তখন ধমক দিয়ে এই টাইপের কথা বলে। এবং তাদেরকে নিয়ে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে তাহলে তার চ্যানেল বা তার ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়। আপনাদেরকে হয়তো কখনো বলা হয়নি, আমি গত মাসে হিজবুত তাওহিদকে নিয়ে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর শিরোনাম হয়েছে যে হিজবুত তাওহিদের ভণ্ডামির একাংশ। এই শিরোনামে হিজবুত তাওহিদকে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। কিছুদিন পরেই 3 থেকে 4 দিনের মধ্যেই ফেসবুক পেজ থেকে আমার সেই ভিডিও উধাও এবং নোটিফিকেশন এসেছে যে আমি আগামী 1 মাস এই ফেসবুক পেজ আমি অ্যাক্সেস নিতে পারবো না, এই ফেসবুক পেজ থেকে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবো না। কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আমার ফেসবুক পেজে অন্যান্য আইডি অ্যাডমিন দেওয়া ছিল আমার, সেই আইডি থেকে আমার কাজ করা লাগছে এতদিন, এবং ইউটিউবে সেই ভিডিওটা এখনও আসে, ইউটিউব থেকে ডিলিট হয় নাই, কিন্তু ফেসবুক পেজ থেকে সেই হিজবুত তাওহিদকে নিয়ে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। আপনারা চাইলেই আমার ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি সেই ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে পিন করে রাখবো, আপনারা আমার চ্যানেলে গেলেই সেই ভিডিওটা দেখতে পারবেন প্রথমেই, যে আমি সেই হিজবুত তাওহিদকে নিয়ে কোন ভিডিও আপলোড করেছিলাম, যেই ভিডিও আপলোড করার কারণে আমাকে ফেসবুক পেজ থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এই 1 মাসের জন্য আমাকে ফেসবুক পেজ থেকে সাসপেন্ড করার উদ্দেশ্য বা কারণ একটাই, সেই ভিডিওতে আমি হিজবুত তাওহিদের ভণ্ডামের একাংশ তুলে ধরেছিলাম, যার কারণে সেই ভিডিওটি হিজবুত তাওহিদের যারা অনলাইন পেজ, যারা ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করে, তারা কপিরাইট স্ট্রাইক দিয়েছে, যার কারণে 1 মাস আমি কোনো সেই আইডি থেকে আমি ভিডিও আপলোড করতে পারি না, কিন্তু অন্যান্য আইডি থেকে আমি ভিডিও আপলোড করেছিলাম। আমরা যদি একটু দেখি, হিজবুত তাওহিদের যে ইমাম রয়েছে সেই ইমামের নাম হচ্ছে হোসাইন মোহাম্মদ সেলিম। সেই হোসাইন মোহাম্মদ সেলিমের আইডিতে যদি আমরা একটু গিয়ে দেখি, আমি একটু সার্চ করে দেখছি, আপনার স্ক্রিনে দেখছেন হোসেন মোহাম্মদ সেলিমের আইডি, আচ্ছা এটা চলে আসছে। আমরা যদি সেই তার আইডির মধ্যে যাই এবং আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে তার আইডিতে এখন এখানে ফলোয়ার দেখা যাচ্ছে 5,86,000। তার আইডিতে ফলোয়ার চিন্তা করছেন 5,86,000, এবং আমরা তার পোস্টগুলো, তার ফেসবুক পেজ থেকে যে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে সেগুলো যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি সবচেয়ে বেশি রিয়্যাক্ট পড়েছে যেসব ভিডিওতে সেই ভিডিওগুলো আমি একটু দেখতে চাই। এখানে 2,900, এখানে একটা ভিডিওতে আমরা পেয়েছি 62,000 রিয়াক্ট পড়েছে একটা ভিডিওতে। আমরা যদি সেই রিয়াক্টগুলো একটু চেক করি তাহলে এখানে দেখা যাচ্ছে 62,000 রিয়াক্টের মধ্যে 39,000 রিয়াক্ট হচ্ছে শুধু হাহা রিয়াক্ট। আপনি চিন্তা করতেছেন, মানে 62,000 রিয়াক্ট, তার মধ্যে প্রায় 40,000 রিয়াক্ট হচ্ছে হাহা রিয়াক্ট, এবং 13,000 রিয়াক্ট হচ্ছে আপনার অ্যাংরি রিয়াক্ট। এই 39,000 এবং 13,000 যে হাহা রিয়াক্ট এবং অ্যাংরি রিয়াক্ট, এরা কারা দেয়? যারা হিজবুত তাওহিদকে সমর্থন করে না, যারা হিজবুত তাওহিদকে পছন্দ করে না, তারাই হচ্ছে হাহা রিয়াক্ট এবং অ্যাংরি রিয়াক্ট দেখছে, এবং 8,100 হচ্ছে শুধুমাত্র লাইক। লাইক দিচ্ছে কারা? যে যাদের কোনো কাজ নেই, ঠেলতেছে আর একটা লাইক দিয়ে যাচ্ছে, এরা হচ্ছে লাইক দেয়, এদের মধ্যেও কিছু আছে। এবং আমরা যদি মরে যাই তাহলে দেখছি যে এখানে 786টি হচ্ছে তাদের এই পোস্টে লাভ রিয়াক্ট, এই 786টা মানে তাদের সমর্থক বলতে পারেন, যার কারণে তাদেরকে লাভ রিয়াক্ট দিয়েছে। ওয়াও রিয়াক্ট আছে, স্যাড রিয়াক্ট আছে, কেয়ার রিয়াক্ট আছে। আচ্ছা আমরা যদি একটু ভিডিওটা দেখি যে ভিডিওটা কোন বিষয়, এই ভিডিওটা হচ্ছে আপনি ক্ষমতা পেলে ন্যায় বিচার করবেন, মানে তার এক সমর্থক তাকে জিজ্ঞেস করছিল ক্ষমতা পেলে ন্যায় বিচার করবে কি না সে। হিজবুত তাওহিদের নাটক সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, সেটা আমি আপনাদেরকে আবারও বলে রাখছি, তারা বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম প্রোগ্রাম বসায় এবং লোক ঠিক করে এবং প্রশ্ন তাদের করায় যে আপনি এই প্রশ্নটা করবেন, আপনি এই প্রশ্নটা করবেন, এবং হিজবুত তাওহিদের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করে তাদের সবাইকে মোটামুটি ক্যামেরায় বা তাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরে। এটা হচ্ছে অন্যতম একটা আকর্ষণ করার একটা সিস্টেম। যদি আমি একটা ভিডিও করি, সেই ভিডিওতে যদি আমি চাই যে আপনাদের সবাইকে আমি দেখাবো, তাহলে আপনারা আমার প্রতি আরও আকৃষ্ট হবেন, যে আমরা সেখানে গেলে, নাহিদবার কাছে গেলে সেই ভিডিওতে আমাদের সবাইকে তুলে ধরে, সবাইকে দেখায়, বিশ্ববাসীকে দেখায়, তাহলে সবাই একটু আকৃষ্ট হবে বেশি। এটাই হচ্ছে হিজবুত তাওহিদের একটা অন্যতম একটা সিস্টেম, মানুষকে আকৃষ্ট করা তাদের দলের প্রতি। তো একটা ভিডিওতে 62,000 রিয়াক্ট, সেই ভিডিওতে হচ্ছে 39, এখন এই যে বেড়ে 40,000 হয়ে গেছে, 40,000 হাহা রিয়াক্ট এবং 13,000 হচ্ছে অ্যাংরি রিয়াক্ট। তার মানে বুঝতেছেন 62,000 রিয়াক্টের মধ্যে তাদের হচ্ছে প্রায়
53,000 হচ্ছে তাদের বিপক্ষে রিয়্যাক্টগুলো আসতেছে। তো এই হয়েছে হুসাইন মোহাম্মদ সেলিমের হিজবুত তাওহিদের সংগঠনের অবস্থা। মাত্র 700-800 অ্যাক্টিভ মানুষ নিয়ে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি, এদের বিপক্ষে যেভাবে লাগতে পারে যে আপনি একটা হিজবুত তাওহিদকে নিয়ে ভিডিও দিলেন, সেই ভিডিওটা আপনার রেস্ট্রিক্টেড করে দিল, সেই ভিডিওটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল, যার কারণে আপনি আগামী এক মাস ফেসবুক পেজে আপনি কোনো ভিডিও দিতে পারতেছেন না। হিজবুত তাওহিদ যদি একটা সঠিক ইসলামিক দল হতো তাহলে তারা এভাবেই কন্টেন্ট ক্রিয়েটারদের উপর লাগতো না। তা হিজবুত তাওহিদকে নিয়ে যারাই ভিডিও বানাচ্ছে তাদের ফেসবুক পেজ, তাদের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, তাদের ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। এর থেকেই তো বোঝা যায় যে এই হিজবুত তাওহিদ আসলে কতটা ভালো। এই কপিরাইটগুলো দেওয়ার কারণেই বোঝা যায় হিজবুত তাওহিদ আসলে কতটা ভণ্ড একটা সংগঠন, তারপরও মানুষ তাদের দিকে ঝুঁকে যাচ্ছে। আমি কাদিয়ানিদের নিয়ে এর আগে ভিডিও বানাইছি। কাদিয়ানিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, কিন্তু তারা একটু নম্র ভদ্র টাইপের আছে। এই হিজবুত তাওহিদ তাদেরকে ইসলামিক সঠিক দল মনে করছে, কিন্তু তাদের ব্যবহারটা দেখেন, তাদের কথা, তারা যদি ইসলামিক দাওয়াত দেয় তারপরও দেখবেন যে আপনি মানে আপনাকে ধমক দিচ্ছে, এরকম একটা অবস্থা। তাদের কথার মধ্যে এতটা একটু মাধুর্য নেই। আমি এর আগে কাদিয়ানি নিয়ে ভিডিও বানাইছি, কোনো সমস্যা নেই। হিজবুত তাওহিদকে নিয়ে যখন একটা ভিডিও বানাইলাম তখন আমার ফেসবুক পেজ থেকে আমাকে এক মাসের জন্য সাসপেন্ড করলো। আমি নিজে নিজে একটা কথা ভেবেছিলাম যে আমার হুদায় কাজ আছে, হিজবুত তাওহিদকে নিয়ে ভিডিও বানাইছি পরে আমার এক মাসের জন্য ফেসবুক থেকে আমাকে সাসপেন্ড করছে। এক মাসে ওই আইডি থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না, অন্যান্য আইডি অ্যাডমিন ছিল যার কারণে ভিডিও আপলোড করতে পেরেছি। তো আমি পরবর্তীতে চিন্তা করেছিলাম হিজবুত তাওহিদকে নিয়ে আর কখনো কথা বলবো না, কিন্তু আমি যখন ভাবলাম যে হিজবুত তাওহিদের একটা পোস্টে রিয়্যাক্ট হচ্ছে 62,000, তার মধ্যে 40,000 হা রিয়াক্ট, 13,000 অ্যাংরি রিয়াক্ট, মাত্র 700 তাদের লাভ রিয়াক্ট, এত কম সংখ্যক সমর্থক নিয়ে যদি আমাদের উপর তারা এইভাবে অত্যাচার করতে পারে, তাহলে আমাদের সমর্থ থাকা সত্ত্বেও কেন তাদের উপর, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না? এরকম একটা ভণ্ড সংগঠনের বিরুদ্ধে আমরা কেন কথা বলতে পারবো না? সেদিক থেকে আমি আবার ফিরে এসেছি হিজবুত তাওহিদ নিয়ে কথা বলতেছি। এজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত দরকার। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা হিজবুত তাওহিদ, কাদিয়ানি, দেওয়ানবাগি, এইসব ইসলাম বিরোধী যেসব সংগঠন রয়েছে তাদের বিরুদ্ধে যারা কথা বলি, তাদেরকে আপনারা দর্শকরা একটু সাপোর্ট করলেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি, তাদের বিরুদ্ধে আরও প্রচার করতে পারি। সেটা হচ্ছে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। অনেকের শেয়ার দিতে সমস্যা, কিন্তু একটা লাইক দিতে ভাই সমস্যা না, একটা কমেন্ট করতে সময় লাগে না। আমরা আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না, শুধু আমাদেরকে একটু সাপোর্ট করেন, একটা লাইক দিই, একটা কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে দেখবেন যে আপনাদের কমেন্ট এবং আপনাদের একটা লাইকের কারণে আমাদের আইডি, আমাদের ফেসবুক পেজ অনেকটা সিকিউর থাকবে, যার কারণে আমরা এরকম ভণ্ড তরিকার বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এদের বিরুদ্ধে যারা কথা বলতে পারি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা এদের বিরুদ্ধে ইসলামের পক্ষে হয়ে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিষয়ে ভিডিও বানাতে পারি, সেজন্য আমাদেরকে একটু সাপোর্ট করবেন, একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে এবং একটা শেয়ার করে।